প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি সোনাইতে স্থাপিত হয়েছিল 25/12/2018। আর ওই সময় বরাক উপত্যকার প্রথম প্রতিমূর্তি অটল বিহারী বাজপেয়ীর। আর এই প্রতিমূর্তির অটল বিহারী বাজপেয়ী এমন একজন ব্যক্তি ছিলেন, ওনাকে ভারতরত্নে ভূষিত করা হয়েছিল। কারণ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে গ্রামে গঞ্জের রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে শুরু হয়েছিল। গ্রামের মানুষরা বিশুদ্ধ জল পেত না, সজল ধারা প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষকে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, গ্রামের স্কুলগুলোর কথা প্রথম চিন্তা করেছিলেন, সর্বশিক্ষা মিশন শুরু করে সমস্ত গ্রামের স্কুলগুলোকে আধুনিক স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, কেউকে তোয়াক্কা না করে, কোনো রাষ্ট্রকে তোয়াক্কা না করে উনি রাজস্থানের পোখরণে আণবিক বোমা পরীক্ষা করে বিশ্বের তার সৃষ্টি করেছিলেন যে বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ হিসাবে উনি প্রমাণ করেছিলেন। আজকে এই অটল বিহারী বাজপেয়ীর চতুর্থতম মৃত্যু দিবস উপলক্ষে আজকে আমরা এখানে ওনাকে পুষ্পাঞ্জলি করেছি। সমস্ত এরিয়ার জনসাধারণ এসেছেন। আর অটল বিহারী বাজপেয়ী আজীবন পর্যন্ত মানুষের মনে থাকবেন। অনেক প্রধানমন্ত্রী এসেছেন গেছেন, কোনো প্রধানমন্ত্রীর নাম অনেক বালকের হয়তো ছাত্রের নাও জানে, কিন্তু অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী আমাদের কাছে ছিলেন, আবাল থেকে বৃদ্ধ সব অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে এই অটল বিহারী বাজপেয়ীর চতুর্থতম মৃত্যু দিবস আজকে আমরা পালন করলাম। আর আজকের এটা সমস্ত দিনব্যাপী পুষ্পাঞ্জলি চলবে, সমস্ত মানুষ ইনাকে শ্রদ্ধা জানাবে, এটাই আমাদের মূল প্রোগ্রাম। এটা সোনাই ভারতীয় জনতা পার্টির সোনাই মণ্ডলের ব্যবস্থা করা হয়েছে।